আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি জান্নাতুন জ্যোতি। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের ছেলে মেয়েদের শিক্ষা বাবদ ব্যয়ের 71% পরিবারকে বহন করতে হয় বলে জানিয়েছে ইউনেস্কো। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট 2022 শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে বলা হয় বেসরকারি কিন্ডারগার্ডেনের ক্ষেত্রে শিক্ষা বাবদ ব্যয়ের পরিমাণ সরকারি প্রতিষ্ঠানের তুলনায় প্রায় 9 গুণ, এনজিও বা বেসরকারি স্কুলের ফি ও ব্যয় সরকারি প্রতিষ্ঠানের তুলনায় 3 গুণ। প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় প্রায় 12% পরিবার সঞ্চয় করে এবং 6% পরিবার স্কুলের ফি মেটাতে ঋণ করে থাকে। বাংলাদেশে প্রায় 1/3 পরিবার ঋণ করে সন্তানদের বেসরকারি পলিটেকনিকে পড়াশোনার খরচ মেটায়। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, মালদ্বীপ, ইরান, পাকিস্তান, ভুটান এবং শ্রীলঙ্কার উপর ভিত্তি করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিয়ে ও তালাক নিবন্ধনের ফি বাড়িয়েছে সরকার। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 সংশোধন করে এ ফি বাড়ানো হয়েছে। গত 21 ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 দেওয়া ক্ষমতা বলে তারা এই বিধিমালা সংশোধন করে। সংশোধিত বিধিমালা অনুযায়ী এখন একজন নিকা রেজিস্ট্রার 5 লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি 1000 টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য 14 টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। আগে 4 লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি 1000 টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য 12.50 টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারতেন কাজী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, দলটির নেতাকর্মীরাও তাদের সঙ্গে নেই। তার প্রমাণ 10 ডিসেম্বর 10 লাখ মানুষের কথা বলে 50,000 মানুষের জমায়েত করতে পেরেছেন তারা, ফলে দলটির নেতারা এখন মুখ দেখাতে পারছেন না। বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নিয়ে দাবি করে হাসান মাহমুদ আরও বলেন বিএনপির হাকডাক খালি কলসি বাজার মতো। মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন বাতিল চেয়ে আপিল করার ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার নাশকতার মামলায় 6 মাসের জামিন পেয়েছেন বিএনপির এই দুই নেতা। বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির বলেন ফখরুল ও আব্বাসের জামিন বাতিল চেয়ে আপিল করা হবে। এর আগে জামিন চেয়ে বিচারকই আদালতে 4 বার আবেদন করেছিলেন বিএনপির এই দুই শীর্ষ নেতা, 4 বারই খারিজ হয়ে যায়। সবশেষ সোমবার হাইকোর্টে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। আমরা কোনো প্রকার অনিয়মের পক্ষপাতিত্ব করি না বা অনিয়মকে প্রশ্রয় দেই না এবং দেবও না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসি আহসান হাবিব বলেন অনিয়মের কারণে গাইবান্ধা উপনির্বাচন বন্ধ করা হয়েছিল। জাতির সামনে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানান ইসি হাবিব। গত 12 অক্টোবর অনিয়মের কারণে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছিল ইসি। 4 জানুয়ারি এ আসনে ভোটের নতুন তারিখ ঘোষণা করা হয়। বুধবার এ আসনে আবার উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মেক্সিকোতে বিচার ব্যবস্থার প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন নর্মা লুসিয়া পিনা। 6-5 ভোটে তিনি এই পদ পেয়েছেন। বিচার ব্যবস্থার প্রধান হিসেবে শপথ গ্রহণ করে নর্মা জানিয়েছেন অবশেষে একটি কাচের দেয়ালের সিলিং ভাঙা সম্ভব হলো, মেক্সিকো ইতিহাস গড়তে পারল। যদিও দেশের প্রেসিডেন্ট নর্মাকে সমর্থন করেননি, তিনি অন্য এক নারী বিচারপতিকে বিচার ব্যবস্থা প্রধানের চেয়ারে দেখতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবে তা ঘটেনি। 6-5 ভোটে 11 সদস্যের বিচার ব্যবস্থা নর্মাকে এই পদে বসিয়েছে। নর্মার এই জায়গায় পৌঁছানো খুব সহজ হয়নি, বহু লড়াই করতে হয়েছে তাকে। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হয়েছে 1980 সালে একটি একাডেমিক পেপারে তিনি অন্যের লেখা বসিয়ে দিয়েছিলেন, যদিও এখনও তা প্রমাণ হয়নি। ওই বিতর্ক তার পদ ছিনিয়ে নিতে পারেনি।
আরও বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তিনি জানালেন, পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাথে তার কী হয়েছিল। ইমরান জানিয়েছেন, সেই আলাপে নিজেকে প্লেবয় হিসেবে স্বীকার করে নিয়েছিলেন তিনি। লাহোরের বাসভবনে ডাকা সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, জেনারেল আমাকে বলেছিলেন আমি একজন প্লেবয়। আমি তাকে উত্তরে বলেছিলাম, হ্যাঁ আমি প্লেবয় ছিলাম। ইমরান আরও বলেছিলেন, তিনি কখনো নিজেকে ফেরেশতা দাবি করেননি। সোমবার নিজের লাহোরের বাসভবনে ইমরান সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তার নামে ছড়িয়ে পড়া তিনটি নোংরা অডিও নিয়ে বলতে গিয়ে এসব কথা জানান। ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেমে আল-আকস মসজিদের ইমাম শেখ একরিমা সাবরিকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে তুলে নেয় ইসরায়েলি বাহিনী। একরিমা সাবরির পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। নাম প্রকাশে অনিচ্ছুক একরিমা সাবরির পরিবারের এক সদস্য বলেন, পূর্ব জেরুজালেমে আল সুয়ানেহ এলাকায় সাবরির বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। আনাদুলা এজেন্সিকে ওই ব্যক্তি বলেন, নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জিজ্ঞাসাবাদের জন্য সাবরিকে তুলে নিয়ে যাওয়া হয়, তবে এ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি ইসরায়েলি বাহিনী। এর আগে 1994 সাল থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত জেরুজালেম এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোর মুফতির দায়িত্ব পালন করেন শেখ একরিমা সাবরি। সম্প্রতি উর্ফির পোশাক দেখে অশ্লীলতার অভিযোগ আনেন ভারতের মহারাষ্ট্রের বিজেপির মহিলা মোর্চা দলের সভাপতি চিত্রা ওয়াগ। উর্ফিকে গ্রেফতারের দাবিও তোলেন তিনি। বিজেপি নেত্রীর এই দাবির কড়া জবাব দেন উর্ফি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে উর্ফি লেখেন, আমি জেলে যেতে প্রস্তুত, কিন্তু আগে আপনি নিজের সম্পত্তির হিসাব দিন, সবাইকে জানান রাজনীতিবিদদের আয়ের উৎসটা কি, কোথা থেকেই বা আয় করেন তারা। উর্ফির কথায় দেশের নেতাদের কোনো কাজ নেই, এরা খুবই বোকা মানুষ, পুরোটাই প্রচারের জন্য আমাকে আক্রমণ করেছে এই নেত্রী। বিজেপি নেত্রী চিত্রা ওয়াগের বিরুদ্ধে এভাবে মুখ খুললেন আজব ফ্যাশনের জন্য বারবার আলোচনায় আসা জনপ্রিয় অভিনেত্রী উর্ফি জাভেদ। ইউরোপের ক্লাব ফুটবলের চলমান 2022-23 মৌসুমের মাঝপথে আবার খুলে গেছে দলবদলের দরজা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন, আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার সংবাদ অনুযায়ী উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের দরজা এখনও খোলা রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তির একটি শর্তে বলা হয়েছে, নিউক্যাসল ইউনাইটেড আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলার যোগ্যতা অর্জন করলে ধারে সেখানে খেলতে পারবেন 37 বছর বয়সী এই ফরওয়ার্ড। বর্তমানে প্রিমিয়ার লীগের 3 নম্বরে আছে নিউক্যাসল। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফলো করুন facebook.com/podmanews24page। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podmanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুন জ্যোতি। ভালো থাকুন, সুস্থ থাকুন।